দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ, সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরে প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ। রাতের অন্ধকারে দোকান ভাঙচুরের অভিযোগ উঠল আরামবাগে। গতকাল রাতে আরামবাগের বাসস্ট্যান্ড এলাকায় রাতের অন্ধকারে একটি লেডিস বিউটি পার্লারে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই বিউটি পার্লারের মালিক সরস্বতী গুহ ঠাকুরতা জানিয়েছেন, তিনি গতকাল রাতে কাজ ছেড়ে রাত্রি 10টায় বাড়ি যান। তারপর গতকালই গভীর রাত নাগাদ ওনার পার্লারটি ভাঙচুর করেন। তবে কে বা কারা এই কাজটি করেছে তা তিনি জানেন না। এ বিষয়ে তিনি আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। দেখুন বিস্তারিত। কালকে রাত্রিরে আমি যখন 10টার সময় দোকান বন্ধ করে গেছি, তার আগে আমার দেওর যেহেতু বিজেপি করে, তাকে একটা স্ট্যান্ডেরই ছেলে গালাগালি করছিল আমাদের পারিবারিক সম্পত্তি নিয়ে। কিন্তু সেটা আমি বলেছি, আমার সঙ্গে তো নয়, যাদের সঙ্গে হচ্ছে তোমরা তাকে গালাগালি করো, আমাকে বলে কোনো লাভ নেই, ঠিক আছে? আমি তাকে ভাঙতেও দেখিনি, আমি তার নাম বলছি না। ওই জন্য সকালবেলা আমি এসে দেখছি আমার দোকানটা এরকম ভাঙা, ঠিক আছে? এবার আমি থানার দ্বারস্থ হয়েছি। আমি প্রথমে 6 নম্বর অফিসে গেছিলাম, আমি ওখানে রাকেশের অফিসে গেছিলাম, বেলাল থাকে ওখানে, আমাকে সবাই দিদি বলে। আমি তাদের ওখানে গেছিলাম, বললো দিদি আমাদের পার্টির কেউ করেনি, এটা আমাদের উপর থেকে মানা আছে ঝুটঝামেলা করার, ঠিক আছে? ওরা আমাকে বললো তোমার যদি কাউকে মনে হয় তুমি থানার দ্বারস্থ হতে পারো। নিয়ে আমি থানা গেছিলাম, ওরা একটু পরে বললো, হ্যাঁ অবশ্যই রাতের অন্ধকারে তো বটেই। আমি চলে যাওয়ার পর আমি 10টায় এখান থেকে গেছি বাড়ি, তারপরে কাণ্ডটা হয়েছে। সন্দেহ তো করতেই পারি, কিন্তু দেখিনি যেহেতু চোখে, বলতে তো পারবো না। হ্যাঁ একদম। আর তারা গাড়িও পাঠাবে বলেছে ইনভেস্টিগেশনের জন্য একটু পরেই। সিসিটিভিটা আমার পাশের লটারি দোকানে আছে, ও বন্ধ করেছে কালকে 10টায়, আমিও করেছি 10টায়, স্ট্যান্ডের ওইদিকে আছে তো সিসিটিভি। এবার থানায় কমপ্লেন করেছে, ওরা সিসিটিভিতে বললো দেখবে ফুটেজ, যদি দেখা যায় ভালো। ভাঙচুর করেছে বলে এসির পাইপগুলোকে ভেঙে দিয়েছে, আর পুরো সাইনবোর্ডটা তো দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে? তালাটা আমি বলতে পারবো না ভাই, কারণ আমার দেওর ভাসুর তো রাজনীতি করে, আমি না 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 আমি কোনো রাজনীতি করি না। আমি বরং আমার দরকারে আমি তৃণমূল অফিসে গেলে, আমার কোনো দরকার থাকলে ওরা আমার করে দেবে। আমার নাম সরস্বতী, আমার পার্লারের নাম সঙ্গম, আমি 25 বছর, এইটাই তো আমার দোকান আরামবাগ বাসস্ট্যান্ড, আমার 25 বছরের বিজনেস, ঠিক আছে? এখানেই বাড়ি, আরামবাগেই বাপের বাড়ি, আরামবাগেই শ্বশুর বাড়ি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ। Thank you.
দেবো। আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ, মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপাড়া চাঁদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুরি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চুর, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি, যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে অন্যত্র কেন? অর্ধ শত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।